বন্ধুরা প্রবেশদ্বার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এসেছি জেনারেল নলেজে তিরিশটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে তো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন নিউক্লিয়ার বিক্রিয়কটি শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোন নিউক্লিয়ার বিক্রিয়কটি শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অপশান ক্যাডমিয়াম রড দ্বিতীয় অপশান আয়র আয়রন রড তৃতীয় অপশান গ্রাফাইট রড তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক্যাডমিয়াম রড পরের প্রশ্ন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী অপশান রাদারফোর্ড বিকারেল ও কুরি তো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী বেকারেল পরের প্রশ্ন পরমাণুর পাইলসের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় অপশান কার্বন সোডিয়াম পেট্রোলিয়াম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম পরমাণু পাইলসের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় পরের প্রশ্ন নিচের মধ্যে কোনটি একটি একটি তেজস্কীয় মৌল নিচের মধ্যে কোনটি একটি তেজস্কীয় মৌল অপশান সালফার পোলোনিয়াম সেলেনিয়াম তো এটা সঠিক অ্যান্সার হবে পোলোনিয়াম পরের প্রশ্ন পরামাণুর সুশ্রিত নিউক্লিয়াসকে ভাঙা যায় এ কথা প্রথম বলেছিলেন কে বা কোন বিজ্ঞানী অপশান ম্যাডাম কুরি বেকারেল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাদারফোর্ড রাদারফোর্ড প্রথম বলেছিলেন পরমাণু সুস্থিত নিউক্লিয়াসকে ভাঙা যায় পরের প্রশ্ন যে যন্ত্র দ্বারা তেজস্ক্রিয়তা মাপা হয় বা পরিমাপ করা হয় তা হল অপশান সাইক্লোক্লোটোন সাইক্লোটোন নিউক্লিয়ার রিয়াক্টর জি কাউন্টার তো প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে জি কাউন্টার এর দ্বারা তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় পরের প্রশ্ন নিউক্লিয়ার বিক্রিয়াতে নিউট্রনের বেগ কমানো হয় কিসের দ্বারা অপশান ভারী জল সাধারণ জল গলিত কৌষ্টিক সোড়া তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভারী জল পরের প্রশ্ন এক্স রশি হল অপশান উচ্চ শক্তিসম্পন্ন তরি চুম্বকীয় তরঙ্গ দ্বিতীয় অপশান উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন তৃতীয় অপশান উচ্চ শক্তি সম্পন্ন তরঙ্গ তো এটা সঠিক অ্যান্সার হবে উচ্চ শক্তি সম্পন্ন উচ্চশক্তিসম্পন্ন চুম্বকীয় পরের প্রশ্ন নিচের রশ্মিগুলির মধ্যেও কোনটি বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত হয় আলফা রসি বিটা রশ্মি এক্স রশ্মি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আলফা রসি হচ্ছে বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত হয় পরের প্রশ্ন কৃত্রিম তেজস্ক্রিয়তা বর্তমান আছে কোন ব্লকে অপশান এস ব্লক এস ব্লক এফ ব্লক আর বি ব্লক তো এটা সঠিক অ্যান্সার হবে এফ ব্লক পরের প্রশ্ন সুলতানি আজম উপাধি কাজ ছিল সুলতানি আজম উপাধি কাজ ছিল অপশান ইলতুসমিস কুতুবুদ্দিন আয়বক গিয়াসুদ্দিন বলবন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইলতুসমিত এখান থেকে আর দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট হলো যদি বলে চেঙ্গিসখা কার সময় ভারতে এসেছিলো তাহলে হবে ইলতুসমিতের সময় চেঙ্গিসখা ভারতে এসেছিল আবার যদি বলে টঙ্কা ও জিতল নামক মুদ্রা কে প্রচলন করেছিল তো সেক্ষেত্রে হবে এটা সঠিক অ্যান্সার হবে ইলতুসমিত পরের প্রশ্ন সিজদা ও পাইপস প্রথা চালু করেন কে সিজদা ও পাইপস প্রথা চালু করেন কে অপশান মোহাম্মদ বিন তুগলক গিয়াসুদ্দিন বলবন আলাউদ্দিন খলজি তো এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গিয়াসুদ্দিন বলবন হচ্ছে সিজদা ও পায়েস প্রথা চালু করেন পরের প্রশ্ন দিল্লির প্রথম সুলতান যিনি গাজী উপাধি ধারণ করেন অপশান আলাউদ্দিন খলজি গিয়াসুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন বলবন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গিয়াসুদ্দিন তুগলক হচ্ছে প্রথম সুলতান যিনি গাজী উপাধি ধারণ করেন পরের প্রশ্ন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন অপশান ইলতুসমিস ফিরোসা তুগলক আলাউদ্দিন খলজি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন হচ্ছে মালিক কাফুর এছাড়াও আলাউদ্দিন খলজি আরও দুজন সেনাপতি ছিলেন নাম হচ্ছে একজনকার হচ্ছে জাফর খাঁ জাফর খা আর একজনকার হচ্ছে গাজী মালিক তবে আলাউদ্দিন খলজি তিনজন সেনাপতি ছিলেন একজন হচ্ছে মালিক কাফুর দ্বিতীয় হচ্ছে জাফর খাঁ এবং তৃতীয় হচ্ছে গাজী মালিক পরের প্রশ্ন যুদ্ধের লুন্ঠিত সম্পদ থেকে সরকারের প্রাপ্য করকে কি বলা হয় বা কি বলা হতো অপশান খামস খরি জিজিয়া তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খামস বলা হতো যুদ্ধের লুণ্ঠিত সম্পদ থেকে সরকারের প্রাপ্য করকে বলা হতো খামস খরি হচ্ছে একরক এক প্রকারে হচ্ছে গৃহকর গৃহকর আর জিজিয়া হচ্ছে অমুসলমানদের প্রদেয় কর জিজিয়া হচ্ছে যারা অমুসলমান ছিল তাদের দিকে হচ্ছে কর দিতে হতো সেই করটাকে বলা হতো জিজিয়া কর পরের প্রশ্ন প্রস্তাবনাকে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন বলেছেন কে অপশান অ্যানেস্ট বার্কার কে এন মুন্সি কেটি শাহ তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অ্যানেস্ট বার্কারকে বলেছে অ্যানেস্ট বার্কার বলেছিল প্রস্তাবনাকে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন পরের প্রশ্ন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশে অনুকরণে কল্পিত হয়েছে অপশান আয়ারল্যান্ড জাপান কানাডা তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আয়ারল্যান্ড পরের প্রশ্ন পিটের ভারত শাসন আইন হয়েছিল কত সালে অপশান সতেরোশো তিয়াত্তর সাতেরোশো চুরাশি সাতেরোশো পঞ্চান্ন তো পিটের ভারত শাসন আইন হয়েছিল কত সালে সতেরোশো চুরাশি সালে পরের প্রশ্ন চেয়ারম্যানসহ খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিল কতজন অপশান আটজন সাতজন নজন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সাতজন পরের প্রশ্ন উনিশশো সালে পেন্টিং মিস্টেক আছে স্পেলিং মিস্টেক আছে এটা হবে উনিশশো পঁচাত্তর উনিশশো সালে সিকিম রাজ্যটি গঠিত হয় কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে অপশান ছত্রিশতম সাইত্রিশতম বত্রিশতম তো এটা সঠিক অ্যান্সার হবে ছত্রিশতম সংশোধন সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে সিকিম রাজ্যটি গঠিত হয় পরে প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্য ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান তৈরি করেছে অপশান আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ত্রিপুরা পরের প্রশ্ন হচ্ছে মাধেলি সম্প্রদায় কোন দেশের অপশান নেপাল বাংলাদেশ মায়ানমার তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নেপাল মায়ানমারে কি মায়ানমারে কোন সম্প্রদায় দেখা যায় মায়ানমারে হচ্ছে রোহিঙ্গা দেখা যায় হচ্ছে মায়ানমারে রোহিঙ্গা দেখা যায় কোথায় না রোহিঙ্গা দেখা যায় মায়ানমারে আর মাধে মাধেশি দেখা যায় হচ্ছে নেপালে পরের প্রশ্ন নন্দন নন্দনকানন নামে পরিচিত অপশন কাশ্মীর উপত্যকা কেদারনাথ নন্দাদেবী তো এটা সঠিক অ্যান্সার হবে কাশ্মীর উপত্যকাকে বলা হয় নন্দন নন্দনকানন পরের প্রশ্ন মধ্য হিমালয় নেপালে কি নামে পরিচিত অপশান মহাভারত লেক গসের ব্রুম হিমাদ্রি তো মধ্য হিমালয় নেপালে হচ্ছে মহাভারত লেক নামে পরিচিত গসের ভ্রুম হচ্ছে কারাকরম পর্বতের একটি সিংহ বা পিক গসের ভ্রুম কারাকরম পর্বতের একটি পিক পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি অপশান সান্দাকফু ফালুট টাইগার হিল তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হল সান্দাকফু পরে প্রশ্ন মালদ্বীপের মুদ্রার নাম কি অপশান রুপি পেশো রিয়াল তো মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুপি রুপি হচ্ছে অনেকগুলি দেশের মুদ্রা যেমন হচ্ছে ইন্ডিয়া আছে শ্রীলঙ্কা আছে পাকিস্তান আছে নেপাল আছে এবং হচ্ছে মালদ্বীপ আছে এগুলো এই সব দেশগুলোর হচ্ছে মুদ্রার নাম হচ্ছে রুপি ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল মালদ্বীপ পরের প্রশ্ন নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি অপশান ডলার ইয়ান রিয়াল তো নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি ডলার এছাড়া হচ্ছে ডলার হচ্ছে কানাডার মুদ্রা নাম ডলার অস্ট্রেলিয়ার মুদ্রার নাম ডলার সিঙ্গাপুরের মুদ্রার নাম হচ্ছে ডলার হংকংয়ের মুদ্রার নাম হচ্ছে ডলার এবং হচ্ছে আমেরিকা বা ইউএসএ এর মুদ্রার নাম হচ্ছে ডলার তবে নিউজিল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হংকং এবং হচ্ছে আমেরিকা এই সব দেশের মুদ্রার নামের মুদ্রার নাম হচ্ছে ডলার পরের প্রশ্ন কন্যাশ্রী দিবস পালিত হয় কোন তারিখে অপশান ষোলোই আগস্ট চোদ্দোই আগস্ট আঠেরোই আগস্ট তো কন্যাশ্রী দিবস পালিত হয় কত সালে কত তারিখ কোন তারিখে হচ্ছে চোদ্দোই আগস্ট পরের প্রশ্ন ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান নিউ ইয়র্ক জেনেভা ওয়াশিংটন তো ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে আজকে লাস্ট প্রশ্ন বারাবতী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত অপশান উড়িষ্যার কটকে অবস্থিত ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত তো বারাবতী স্টেডিয়াম অবস্থিত হচ্ছে উড়িষ্যার কটকে